আফ্রিকার যে রাষ্ট্রগুলো আরব সাগর পার হয়ে গেছে কিনারা আছে এই নাইজেরিয়া এই কঙ্গু সুদান মুসলমান কে বানাইছে আজকে যে বৈশা বৈশা ফেসবুকে স্ট্যাটাস মারেন খবর নাম না ইসলাম কে পৌঁছাইছে বুখারী শরীফের রিওয়ায়াতে সাউলু যাইছেন ইয়াকুজুন আল বাহর ফাকাদ আউজাবু আল্লাহর নবী বলেছেন আউলু যাইছেন

এবং মহাদিফিন্দা একমত সর্বপ্রথম ইসলামের ইতিহাসে যিনি সতেরোশো এর উপরে যুদ্ধ জাহাজ বানিয়ে আরব সাগর পাড়ি দিয়ে আফ্রিকা এবং ইউরোপে ইসলাম পৌঁছিয়েছে সেই সৈন্য দলের সিপা সালার ছিলেন আমির যার কুরবানিতে মেহনতে এই কনস্টান্টিনোপল পর্যন্ত ইসলাম পড়ছে ওই রুমক সাম্রাজ্য প্রচন্ড ক্ষেপ্ত ছিল আমির মহাবিয়ার উপরে এই জন্য এর পরবর্তীতে যারাই ইতিহাস লিখছে প্রভাবিত হয়ে সব মিথ্যা ইতিহাসে ভাগারে ভরপুর করে দেওয়া হয়েছে উমাইয়া খলিফাদের বিরুদ্ধে আমির মহাবিয়ার বিরুদ্ধে হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বিস্তারিত ইতিহাস আল বিদায় ও নিয়ায়াত আছে অন্য তারিখের কিতাবে হযরত উসমান গনীমতের দালমের কাছে একবার গনীমতের মাল যুদ্ধ লব্ধ সম্পদ পাঁচ লাখ দিরহামের সম্পদ তো সেই সময় সম্পদ সব নকতি মানে টাকায় ছিল না স্বর্ণ মুদ্রা রৌপ্য মুদ্রায় ছিল বিভিন্ন জিনিস ছিল বিভিন্ন আসবাব ছিল বিভিন্ন বস্তে ছিল তো উসমান চিন্তা করলেন কুশাগারে এই জিনিস রাখলে তো নষ্ট হয়ে যাবে রাখবেন এই জন্য উনি পাঁচ লাখ দিরহামের ওই রাজস্বকে কে পাঁচ লাখ দিরহামে নিজে কিনছেন টাকা রাষ্ট্রের রাজস্ব বোর্ডে জমা দিছে এরপর যে পাঁচ লাখ টাকার জিনিস কিনলেন এগুলো তার শালক মারওয়ান বিন হাকাম রে দিছেন যে তুমি এটা নিয়ে যাও অন্যায় করছে অন্যায় করছে খোলেন খেলাফত মুলকিয়ত সাহেবের লেখা সেখানে আসছে তিনি যুদ্ধ লব্ধ সম্পদ পাঁচ লাখ সম্পদ বাড়ছে না ভালো করে এখন সিদ্ধান্ত নেওয়ার সময় আসছে আপিল সাহাবি কে ভালোবাসেন না মদুদিকে ভালোবাসেন এখন সময় আসছে সেই সিদ্ধান্ত নেওয়া এখন সময় আসছে সেই সিদ্ধান্ত নেওয়া আমরা একজন সাহাবীর পায়ের ধুলার কুটি ভাগের এক ভাগের বদৌলতে আমরা হাজার কোটি মৌদুদিকে কবর দিতে পারি কথা বুঝতেছে সাবি আমাদের গলার মালা বলেন বলেন কে আমাদের গলার মালা কে আমাদের গলার মালা সাহাবিদের বদৌলতে আমরা হাদিস পেয়েছি সাহাবিদের বদৌলতে আমরা ইসলাম পেয়েছি বুঝিয়ে দিতে পারতেছি না কার বদৌলতে ইসলাম পেয়েছে কার বদৌলতে আজকে যাদের বিরুদ্ধে কথা বলা হচ্ছে সেই সাহাবায় কেরাম আমাদের মতো আইল শৈলী আমরা যেভাবে বইবে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে মনে করতেছি জিন্দিগি আমরা কভার করে দিছি পুরা ফাটা করে ফেলছি এরকম অলস যদি সাহাবায়ে کرام হইতো না তো একটু খবর নিয়ে দেখেন আমাগো নসিবে আমাগো নসিবে ইসলাম যুক্ত না মৃত্যুর পরে আমাদেরকে কাফন দিয়া জানাজা পড়া কবরে নামাইতো না হিন্দুদের মতো শশান গড়ে নিয়ে পড়াইতো সদ্য আগে খবর নেন তো আর কি ছিল আমাদের পূর্বপুরুষরা একটু খবর নেন না খবর নিয়ে দেখবেন আমাদের পূর্বপুরুষরা কেউ দেবতার সামনে বসে থাকতো কেউ শিবলিঙ্গের সামনে বসে থাকতো কেউ চান্দের পূজা করতো কেউ পাহাড়ের পূজা করতো নাকি আপনারা সবাই সৈয়দ বংশ আপনারা কি সবাই সৈয়দ বংশ নেই সব বড় বড় বিশ্বাস সদ্য পুরুষের খবর নেন এরা কি আছে আকাডেল্লা ছিল আকাডেল্লা এগুলির মুসলমান কে বানাইছে সাহাবাই কে বলেন কে বানাইছে সবচে বেশি গালি দেওয়া হয় আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলার ওকে কিন্তু খবর নেন এই উপমহাদেশের মানুষগুলো মুসলমান হয়েছে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলার สมাস উনি 39 বছর খেলাফতের দায়িত্ব পালন করেছেন 20 19 19 19 বছর ছিলেন দামেস্কের গভর্নর 20 বছর ছিলেন আমিরুল মিনি তিনি ওই সময়ে তার সময়ে তার সময়ে এই পাকিস্তানের পেশোয়ার পর্যন্ত আমির মহাবিয়ার সময়ে এই আফগানিস্তানের কান্দাহার পর্যন্ত ইসলাম করছে উনি একমাত্র ব্যক্তি যিনি সর্বপ্রথম ইউরোপের মাটিতে ইউরোপের মাটিতে আরব সাগরের বুক চিরে নৌবাহিনী নিয়ে ইউরোপের মাটিতে ইসলাম পৌঁছে দিয়েছেন এই জন্য প্রচন্ড ক্ষিপ্ত ছিল আমির মহাবিয়ার যে লোকটা আরব থেকে ইসলাম ইউরোপে বসায় দিছে আপনারা যারা শিক্ষিত মানুষ আজকে রাতের বেলা গিয়া একটু বিশ্বের মানচিত্র নিয়ে বইসে বইসে দেখবেন আরব থেকে যেই সাগর গেছে আরব সাগর আরব সাগরের দুই পাশে যতগুলো দেশ আছে সব দেশ মুসলিম দেশ বুঝাইতে পারি আফ্রিকার যে রাষ্ট্রগুলো

সর্বপ্রথম ইসলামের ইতিহাসে যিনি সতেরোশো এর উপরে যুদ্ধ জাহাজ বানিয়ে আরব সাগর পারি দিয়ে আফ্রিকা এবং ইউরোপে ইসলাম পৌঁছেছে সেই সৈন্য দলের সিপা সালার ছিলেন আমির মাভিয়া রবি যার কুরবানিতে মেহনতে এই কনস্টান্টিনোপল পর্যন্ত ইসলাম পড়ছে ওই রুমক সাম্রাজ্য প্রচন্ড ক্ষেপতে ছিল আমির মহাবিয়ার উপরে এই জন্য এর পরবর্তীতে যারাই ইতিহাস লিখছে প্রভাবিত হয়ে সব মিথ্যা ইতিহাসে ভাগারে ভরপুর করে দেওয়া হয়েছে উমাইয়া খলিফাদের বিরুদ্ধে আমির মহাবিয়ার বিরুদ্ধে শেষ করতেছি প্রসঙ্গ আগেই আমার কথাটা বুঝে রেখে আমি সমস্ত ইতিহাস পায়ের তলায় ফালা দিয়ে দিলেও কাফের হয়ে যায় মুরতাদ হয়ে যায় মুরতাদ হয়ে যায় ফাসেক হয়ে যাবে যে সাহাবিদের প্রশংসাওয়ালা একটা আয়াত অস্বীকার করলে সে মুসলমান না কাফের বলেন ইমানদার না কাফের হিসাব করে কথা বলতে হবে শেষ করি প্রসঙ্গ দেখেন অনেকে কয় যে হুজুররা সাহাবায়ে কেরামের বিষয় আসলে খেপে এই খেপার কারণ বলে আমি প্রসঙ্গ শেষ করব আমার সময় কমে গেছে বুঝেন কোরআন কারীমের সূরা বাকারার শুরুর দিকে একটা আয়াত আছে এই আয়াতে আল্লাহ তাআলা বলেন আমিনু কামা আমানান নাস বুঝেন

উতবাকি উতাইবাকি উকবা আবি মুঈদ মক্কার সমস্ত মানুষগুলোকে আল্লাহ বলতেছেন আমিনু তোমরা ঈমান আনো এখন প্রশ্ন হলো আল্লাহ কাদের মত আনব আমার ঈমানটা কাদের মত হবে আল্লাহ বলেন কামা আমানান নাস যেভাবে তোমার আগে লোকেরা ঈমান আনছে তো বলেন তো বলেন তো প্রথমে লোকেরা যে ঈমান আনছে এরা কারা

গালি দিছে সমালোচনা করেছে নিন্দা বলছে সফি হন বলে সফি হন বলতে আমরা বাংলায় যাকে বলি ব্যাকর নির্বোধ গাধা গড এই শব্দগুলোকে আরবি বলে সফি হন কমাতায় গিল পাগল এ নির্বোধ গাধা এ গড সাহাবিকে গালি দিল বোঝেন 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 মক্কার না সাহাবিকে গালি দিল কি বলিলা সফি হন বলে নির্বুত বলে গড্ধক বলে বুকা বলে বেয়াকেল বলে শুনেন শুনেন নারায়ণগঞ্জের মানুষ শুনেন শুনেন গায়ের মানুষ যখন নবীর উপরে কোরআন নাজিল হচ্ছে আল্লাহর নবীর সাহাবীকে বুকা বলে গালি দেওয়া হয়েছে গড্ধক বলে গালি দেওয়া হয়েছে নির্বুত বলে গালি দেওয়া হয়েছে যদি আমার আল্লাহ ওই সময় এই গালি শুই না সমালোচনা শুই না কিছু না বলতেন জবাব না দিতেন তাহলে আমরাও চুপ করে থাকতাম সাহাবিদের বিরুদ্ধে কেউ বকওয়াস করলে আমরাও কিছু বলতাম না আমি কি বুঝাইতে পারতেছি বুঝাইতে পারতেছি কিন্তু আল্লাহ জবাব দিয়েছেন জবাবও দিছেন এমন আজিব জবাব আল্লাহ খল্লাকে আলম চুপ করে থাকেন যখন নবীর সাহাবিকে নির্বোধ বলা হয়েছে সফিহুন বলা হয়েছে গর্ধব বলা হয়েছে আমার আপনার মালিক আল্লাহ জবাব দিলেন তো দিলেন কেমনে দিলেন কারে যে শব্দে গালিটা দিছে হুবহু এই শব্দটা শুধু এমনিতেই ফেরত দেন নাই সাথে চারটা তাকিদ সহ ফেরত দিয়েছে কয়টা তাকিদ আল্লাহ বলেন আলা খবরদার আলা খবরদার ইন্না

আল্লাহ ওই গালিটা চারটা তাকিদ সহ ফেরত দিছে কয়টা তাকিদ সহ কয়টা তাকিদ সহ এর মানে আল্লাহ আমাদেরকে শিখাইছেন বান্দা কিয়ামত পর্যন্ত যে কুলাঙ্গারকে দেখবি আমার নবীর সাহাবিরে গালি দিবে যে শব্দে গালিটা দিব এটা চারটা তাকিদ সহ উল্টা তার দিকে মুখে ছুঁড়ে মারবে ঠিক যখনই কোন ব্যক্তি বলবে সাহাবিরা নির্বুধ আমরা বলবো সাহাবি নয় তুই নির্বুধ তুই নির্বুধ তুই নির্বুধ তুই নির্বুধ যেই ব্যক্তি বলবে সাহাবি মুক্তা আমরা বলি সাহাবি নয় তুই মুক্তা তুই মুক্তা তুই মুক্তা তুই মুক্তা যে ব্যক্তি বলবে সাহাবাই কেরাম ক্ষমতার নবী ছিল আমরা বলবো সাহাবাই কেরাম নয় তুই ক্ষমতা নবী তুই ক্ষমতা নবী তুই ক্ষমতা নবী তুই ক্ষমতা নবী কে শিখিয়েছে আরে কন্যা কে শিখাইছে আল্লাহ শিখিয়েছে কোন সাহাবিরে যে শব্দের সমালোচনা করবে ওই শব্দটা চারটা তাকির সহ ওই ব্যক্তির মুখের উপরে সুরে মারতে হবে কার তরি সন্ন্যতুল্লাহ টাল্লার রীতি টাল্লার পদ্ধতি আমাদের নবী জন্ম নিয়েছেন তো নবুতের দরজা বন্ধ কেমন পর্যন্ত নতুন করে কেউ নবী হতে পারবে না আমাদের নবী ইন্তেকাল করেছেন এর মাধ্যমে সাহাবিয়তের দরজা বন্ধ হয়ে গেছে কেমন পর্যন্ত আর কেউ নতুন করে সাহাবি হতে পারবে দুই নম্বর বড় আলেম হলে যেমন নবী হওয়া যায় না তেমন বড় আলেম হলেই সাহাবি হওয়া যায় না এবাদত বেশি হলেই যদি নবী হওয়া তো তাহলে আব্দুল কাদের জিলানি নবী হইতেন ইবাদত বেশি হলেই কেউ সাহাবি হতে হলে আব্দুল কাদের জিলানি সাহাবি হইতেন জেহাদ বেশি করলেই নবী হওয়া গেলে সালাহউদ্দিন আয়ুবি রহমতুল্লাহ নবী হইতেন জেহাদ বেশি করলেই সাহাবি হওয়া গেলে সালাউদ্দিন আয়ুবি রহমতুল্লাহ সাহাবী সাহাবি হইতেন তাহাজ বেশি পড়লেই নবী হওয়া গেলে মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলী নবী হইতেন তাহাজ বেশি পড়লেই সাহাবি হওয়া গেলে ময়ুরুদ্দিন চিস্তি রহমতুল্লাহ তিনিও সাহাবী হইতেন যদি বেশি অয়লেন থাকলে নবী হওয়া যাইত তো ইমাম আবু হানিফা নবী হইতেন বেশি আসলেন থাকলে সাহাবি হওয়া গেলে ইমাম আবু হানিফা সাহাবি হইতেন এর মানে এলমের মাধ্যমে কেউ নবী হয় না বড় মুজাহিদ হলেই কেউ নবী হয় না বড় মুফাক্কির ইসলাম হলেই কেউ সাহাবি হয় না বরং নবী হওয়া আল্লাহর নির্বাচিত তেমন সাহাবি হওয়াও আল্লাহর নির্বাচিত এছাড়া আর যত তবকা আছে আলেম বলেন মুফাসসির বলেন মুহাদ্দিস বলেন মুফাক্কির ইসলাম বলেন মুআররিখ বলেন মুদাব্বির বলেন বড় মুআল্লিম বলেন যত কিছু বলেন এগুলো মানুষ চেষ্টা করলে মেহনত করলে মুজাহাদা করলে মশাক্কাত করলে অধ্যবসায় করলে মানুষ এই সকল যোগ্যতায় উন্নীত হতে পারে এর মানে এই জমানায় এবাদত করার মাধ্যমে মঈনুদ্দিন চিস্তি হতে পারে এই জমানায় এবাদত করে কেউ বরফির আব্দুল কাদের জিলানির মাকামে পৌঁছে যাইতে পারে এখনো পড়াশোনা করলে কেউ ইমাম আবু হানিফার দরজায় পৌঁছে যাইতে পারে কিন্তু কিন্তু এই জামানায় না কেউ নবী হতে পারবে না কেউ সাহাবি হতে পারবে হেদায়েতের বাণী হিসেবে এই কোরআনটা আমরা পেয়েছি নবীর মাধ্যমে বলেন কার মাধ্যমে নবীর মাধ্যম হয়ে আমরা কোরআন পেয়েছি সহজ কথা দেখি বুঝেন কিনা আপনারা আল্লাহ তাহলে কথা বলেছেন নবী তার জবান নাড়িয়ে না বলেন যে আল্লাহ বলেছেন যদি নবী না বলেন যে এই কথা আল্লাহ বলেছেন তো নবী যদি না বলেন তাহলে আল্লাহর এই কথার নাম কি করান হবে বুঝেছেন কথা আল্লাহ কি এখন ফেরেস্তাদের বিভিন্ন আদেশ নিষেধ করতেছেন না তো আল্লাহর ওই কথার নাম কি কোরআন আল্লাহর ওই কথার নাম কোরআন না কথা বুঝেননি না বুঝেই বুঝে আল্লাহ জি ফেরেস্তাদেরকে এখন যে আদেশগুলো দিচ্ছেন আল্লাহর ওই আদেশের নাম কি কোরআন শরীফ বুঝতেছেন এরা মানে কি বুঝলেন আল্লাহর কোরআন কোরআন হতে হলে আমাদের নবী তার জবানারা বলতে হয় যে এইটা কথা আল্লাহ বলেছে এটা কে বলেছে এই কি নবী যদি না বলেন যে এটা আল্লাহ বলেছে নবী না বলার আগ পর্যন্ত আল্লাহর কথা কি করান হয় নবী যতক্ষণ না বলেন যে কথা আল্লাহ বলেছেন ততক্ষণ পর্যন্ত আল্লাহর কথা কি কোরআনের স্বীকৃতি পায় বুঝে বলতেছেন না এটা মানে কি শিখলাম আল্লাহর কথা আল্লাহর কথার স্বীকৃতি পেতে হলে আমাদের নবীর জবান নড়তে হবে বুঝতে পারতেছি না আল্লাহর কথাটা কালাম এর স্বীকৃতি পেতে হলে আল্লাহর কালামটা কোরআনে জায়গা পেতে হলে আমাদের নবীর জবান হবে নবী কোরআন হবে নবী যতক্ষণ না বলেন যেটা আল্লাহ বলেছেন ততক্ষণ আল্লাহর কালাম কোরআন হয় কোরআন হয় কোরআন কোরআন হবার জন্য নবীর জবান হবে নবী না বললে কোরআন কোরআনই হয় না নবী না বললে কোরআন হয় দুই নম্বর আমাদের নবী কোন কথা বলেছেন বা কোনো কাজ করেছেন অথবা নবীজি কোন বিষয় ছিলেন নবীর সেই কথা নবীর সেই কাজ নবীর সেই মৌন সমর্থন যদি কোনো সাহাবি তারা জবান নারায়ণ না বলে যে এটা নবী বলছেন এটা নবী করেছেন এটা নবী দেইখা সমর্থন করেছেন যদি কোন সাহাবি না বলেন তাহলে নবীর সেই কথা কাজ সমর্থনের নাম কি হাদিস হবে কথা বুঝতেছেন এর মানে নবীর কথা নবীর কাজ নবীর সমর্থন হাদিসের স্বীকৃতি পেতে হলে সাহাবির জবান নড়তে হবে বুঝতে পারতেছেন কথা বুঝতেছেন এর মানে হাদিস হাদিসের স্বীকৃতি পেতে হলে সাহাবীর জবান নড়তে হবে সাহাবী না বললে সাহাবী না বললে হাদিস হাদিস হবে কথা কি বুঝতেছেন অনেক দামি কথা বলতেছি অনেক দামি আমি জানি দানি আমি জানি না দামি আমি জেনে বুঝে বলতেছি দামি হাদিস হাদিসের স্বীকৃতি পাওয়া হলে সাহাবীর জবান নড়তে হবে সাহাবী না বললে হাদিস হাদিস হবে হবে যেমন কোরআন কোরআনের জায়গা পাওয়া হলে কোরআন কোরআনের স্বীকৃতি হলে কোরআন নবীর আল্লাহর কথা কোরআন হতে হলে নবীর জবান নড়তে হয় ঠিক তেমনই হাদিস হাদিসের স্বীকৃতি পেতে হলে হাদিস হাদিসের জায়গা পেতে হলে নবীর কথা হাদিস হিসাবে সাব্যস্ত হতে হলে সাহাবীর জবান নড়তে হবে নবী না বললে কোরআন কোরআন হয় না সাহাবি না বললে হাদিস হাদিস হয় না বুঝতেছেন যদি এতটুকু বুঝেন তো এটাও বুঝবো মাঝখান থেকে নবী সরায় দিলে কোরআন পাওয়া যাবে না কারণ কোরআন তো কোরআনই হয়েছে নবী বলেছেন বলে এখন যে কেউ এইসব যদি বলে আল্লাহ বলছেন কোরআন হয়ে যাবে যতক্ষণ পর্যন্ত নবী বলেছেন আল্লাহ বলেছেন তখন আল্লাহর ওই কথার নাম কোরআন হয়েছে এর মানে নবীকে সরিয়ে দিলে কোরআন পাওয়া যাবে কোরআন পাওয়া যাবে তেমনি সাহাবি সরাইয়া দিলে হাদিস পাওয়া যাবে কারণ সাহাবি বলছেন বলেই তো সাহাবি বলছেন বলেই তো হাদিস হাদিসের স্বীকৃতি পেয়েছে এর মানে সাহাবা সরায় দিলে হাদিস পাওয়া যাবে বলেন বলেন যেহেতু আমরা এতটুকু বুঝলাম তো নিজে নিজেই বুঝবো নবীকে মিথ্যুক বললে নজবিল্লা কোরআন সত্য থাকবে কথা বুঝতেছেন কোরআন কি সত্য থাকবে

হাদিস পাওয়া সম্ভব নয় সাহাবির জবান নড়েছে বলেই হাদিস হাদিসের স্বীকৃতি পেয়েছে বুঝা গেল সাহাবি সরিয়ে দিলে হাদিস পাওয়া যাবে না তাও জানা গেল সাহাবিকে সত্যবাদী না মানলে হাদিস সত্য থাকে না সাহাবিকে নির্ভরযোগ্য না মানলে হাদিস ইতো নির্ভরযোগ্য থাকবে না কারণ হাদিস আমাদের কাছে কে বলেছেন সাহাবিরা বলেন কারা উম্মতকে সাহাবির হাবির শোনাইছেন যে নবীজি করেছেন নবীজি বলেছেন নবীজি চুপ ছিলেন এগুলো সাহাবিরা বলেছেন এর মানে নবীর পুরা জিন্দিগির হাদিসগুলো সাহাবীর সাহাবির জবান নড়ার কারণে হাদিসে জায়গা পাইছে তো সাহাবিকে নির্ভরযোগ্য না মানলে হাদিস কি নির্ভরযোগ্য থাকবে সবার মাথা ঠিক আছে না নষ্ট হয়ে যায় নাই তো মধুদির মতো নষ্ট হয়ে যায় নাই তো মধুদির মতো

যদি সাহাবিরে আপনি সত্যের মাপকাঠি না মানেন তো হাদিস থাকবে কোথায় হাদিস কিভাবে সত্যের মাপকাঠি হবে হাদিস তো হাদিস হয়েছে সাহাবি বলার কারণে আমি কি বুঝাইতে পারতেছি এর মানে হাদিস কে সত্যের মাপকাঠি মানতে হবে অবশ্যই সাহাবিকে সত্যের মাপকাঠি মানতে হবে যারা সাহাবিকে সত্যের মাপকাঠি মানে না এরা মূলত মূলত নবীর হক হকের মাপকাঠি মানে না এরা এরা মূলত মূলত নবীর সত্য এবং বাতিলের মাপকাঠি মানে না কথা কি বুঝতেছে আমি প্রসঙ্গে লম্বা কথা বলবো না একটা মোটা কথা শিখাবো আপনাদের যদি শিখেন তো আলহামদুলিল্লাহ না শিখলো আলহামদুলিল্লাহ একটা বড় শক্ত একটা কথা শিখা দেখেন আমি একটা ফতুয়া চাবো আপনাদের কাছে আপনারা ফতুয়া দিবেন শিক্ষিত মানুষ আপনার দুই নম্বর ফতুয়াটা আমি দেব প্রথম ফতুয়া আপনি দেবেন দেখি আপনি কে কত ফতুয়া দিতে পারেন আমি একটা প্রশ্ন করি ফতুয়া আপনি দেবেন আমি একটা দাবি করবো ফতুয়া আপনি দেবেন আমি দাবি করতেছি আমার দাবি হলো পৃথিবীর যত মোয়ার ঐতিহাসিক ইতিহাসবিদ ইতিহাস লিখছে সেই ইতিহাসের পাতা চাই তারিখ তামারি হোক চাই তারিখ ইবনে খলদুন হোক চাই তারিখ উল উমাম ওয়াল মুলুক হোক চাই তারিখ ইসলাম হোক চাই আল বিদায়ে ওয়াল নিহায়ে হোক পৃথিবীর যত ইতিহাসের কিতাব আছে সেই ইতিহাসের যত পাতায় হযরত আমির মুয়াবিয়া হযরত উসমান হযরত তালহা হযরত যুবায়র হজরত আম্মাদান আয়েশা সহ সাহাবিদের বিরুদ্ধে বিশুদ্ধার ঐতিহাসিক ঘটনা আনা হয়েছে আমি যদি আপনাদের এই নারায়ণগঞ্জের সোনাগার মাটিতে দাঁড়ায় বলি ওই সমস্ত ইতিহাসের পাতা আমি দলা কইরা পায়ের তলায় ফালায়া থুতু মারলাম আপনি ফতুয়া দেন তো আমি কি কাফের বুঝে শুনে বুঝে ইতিহাসের সমস্ত পাতা ইতিহাসে যেই পাতায় সাহাবায়ে کرامের সমালোচনা লেখা হয়েছে আমি সমস্ত ইতিহাসের পাতা পায়ের তলায় ফালায় যদি ফুতো আমি কাফের না মুরতাদ সাহাংশ এসে বলাল যাবে ফাসেক কথা বলেন বুঝে বলেন আমি কি ফাসেক হয়ে গেছি কথা বলেন কাফের হয়ে গেছি মুরতাদ হয়ে গেছি এর মানে এর মানে সাহাবায়ে کرامের সমালোচনামূলক সমস্ত ইতিহাস দাজ ফিরে ফেলে দিলে সমস্ত ইতিহাস পায়ের তলায় নিক্ষেপ করলে সমস্ত ইতিহাসে থুতু মারলেও কোন ব্যক্তি মূর্তাদ হয় না কাফের হয় ফাসে খয় এর মানে সাহাবীদের সমালোচনামূলক সমস্ত ইতিহাস গ্রন্থ পায়ের তলায় ফেললে কেউ ফাসে খয় কিন্তু এর উল্টা আপনি দাবি করেন ফতুয়া আমি দাও আপনি দাবি করেন ফতুয়া আমি দাও আপনি দাবি করে দেখেন কোরআনের যে আয়াতে আল্লাহ সাহাবিদেরকে বলেছেন ওলা ইকাহম সাদিকুন সমস্ত সাহাবী সত্যবাদী ওলা ইকাহম ফায়জুন সমস্ত সাহাবী সফলকাম ওলা ইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান সাহাবিদের অন্তরের মাঝে আল্লাহ ইমানকে অঙ্কিত করে দিয়েছেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা সাহাবায়ে কেরাম প্রকৃত মুমিন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন সাহাবায়ে কেরামের প্রতি আল্লাহ সন্তুষ্ট আল্লাহ সাহাবীদের প্রতি সন্তুষ্ট সাহাবায়ে কেরামের প্রশংসামূলক এই একটা আয়াত আপনি অস্বীকার করেন আমি ফতোয়া দেব আপনি মুরতাদ ঠিক বুঝাইতে পারি না

আমাকে দলিল কি ইতিহাস না কোরআন কি দলিল আর ইতিহাস তো ব্যক্তি যে লেখে হের মানসিকতার কারণে পাল্টে যায় দেখেন আমাদের মুক্তিযুদ্ধ হয়েছে কয় বছর একশো বছর হয়ে গেছে না এক হাজার বছর তো হয়েছে আরে কয় বছর মাত্র পঞ্চাশ বছর ঠিক না যারা মুক্তিযুদ্ধ করেছেন এবং অনেক মানুষ এখনো জিন্দা আছে গুলিবিদ্ধ মুক্তিযুদ্ধ এখন আছে কিন্তু এই মুক্তিযুদ্ধের ইতিহাস সবার কাছে সমান না কথা বললেন কোন আওয়ামী লীগের নেতাকে যদি বলেন যে মুক্তিযুদ্ধের ইতিহাস বলতো তো সে কি বলবে মুক্তিযুদ্ধ তো হয়েছে আমাদের নেতা শেখ মুজিবুর রহমান সাহেবের নেতৃত্বে আর সব ছিল ফাল এই তাই তো না কোন বিএনপির নেতাকে যদি বলা হয় যে তুমি বলো তো মুক্তিযুদ্ধের ইতিহাস সে কি সে বলবে আরে শেখ মুজিবুর রহমান সাহেব ছিল হচ্ছে পাকিস্তানের কারাগারে আমাদের ময়দানে লড়ছে তো আমাগর নেতা জিয়াউর রহমান আরে বলবে কি বলবে পাল্টে যায় কি যায় না কোন কমিউনিস্ট নেতাকে যদি আপনি বলেন মুক্তিযুদ্ধের ইতিহাস তো এরা কি বলবে আরে একদম ছিল পাকিস্তানের কারাগারে আরেকজন ছিল সরকারি কর্মকর্তা চাকরিজীবী তার দায়িত্ব হচ্ছে যুদ্ধ করা কিন্তু শোনো এর উল্টা এই দেশের খেটে খাওয়া হাজারো মানুষ কমিউনিস্ট নেতারা নিজের যান বা দিলেই যুদ্ধ করেছে এর মানে লেখকের মনোবৃত্তির পরিবর্তনের কারণে পঞ্চাশ বছর আগের ইতিহাস শুধু পাল্টে যায় বুঝাইতে পারি না ইতিহাস কি কোরআনের মতো দলিল

একজন ব্যক্তি বলতেছে কি যে ধরেন পাঁচ লাখ টাকা চেয়ারম্যান সাহেবের কাছে গম আসছে গরিব মানুষকে দেওয়ার জন্য কয় লাখ টাকার গম পাঁচ লাখ টাকার গম আসছে চেয়ারম্যান সাহেব দেখলো যে এই এলাকার মানুষ যে গরিব মানুষ আছে এরা গম নিয়ে কি করবে এদের অত ফায়দা হবে না এই জন্য চেয়ারম্যান পাঁচ লাখ টাকার গম নিজে কিনছে নিজের টাকা দিয়ে কথা বুঝতেছেন

সরকারি ত্রাণের গমের টাকা সব সরকারি সমস্ত গম তার সালকটা দিয়ে দিচ্ছে পুরো এলাকায় রাষ্ট্র করে দিচ্ছে কি করবে বুঝে দিবে যে কথা বলল চেয়ারম্যান সাহেব সরকারি সমস্ত গম তার সালারে দিয়ে দিচ্ছে মানুষ কি মনে করবে যে কত বড় জালেম সরকার কত বড় জালেম এই চেয়ারম্যান সরকারি গম প্রাণের গম সব সালারে দিয়ে মানুষ গালি দিবে না চেয়ারম্যান কি বকা দিবে না আসলে কি চেয়ারম্যান সাহেব ওই সরকারি প্রাণের টাকা মারছে যথার্থ জায়গায় সঠিকভাবে ব্যয় করছে না ভালো করে ইতিহাসের কিতাবে আসছে